বাবা এই ব্যাগটা কি ভারী হয়েছে। ওসব আমি তো জিনিসগুলো তুললাম, আরে লোকটাকে বললাম পই পই করে একটু দাঁড়াও একটু দাঁড়াও, ব্যাগটা নিয়ে যাও না। বেড়াতে যাবার নাম শুনলে না একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়, মাথায় ভূত চাপে লাফাতে 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 বেরিয়ে গেল, ব্যাগটা একটু নিয়েও গেল না, ওকে একটু হেল্পও করলো না। কি রে বাবা, কেউই তো নেই দেখছি, সব আমাকে ফেলে দিয়ে চলে গিয়ে বাড়িতে। এত বড় ব্যাগটা ধরে তুমি টানাটানি করছো? তা কি করবো, আমি টানাটানি করবো না তো কে করবে? তোর বাবা আমার জন্য অপেক্ষা করলো, চলে গেল লাফাতে লাফাতে গাড়িতে গিয়ে বসে রইলো। আচ্ছা তোমার না বাতের ব্যথা, তুমি পারো এটা নিতে? চল আমি নিচ্ছি। তা নে। আরে বলছি কাউকে তো দেখছি না, হ্যাঁ সব গেল কোথায়? ও মেজ বৌমা, দেবেশ এসে গেছি মা। তোমার মেজ বৌমা গাড়িতে গিয়ে বসে আছে। মা কতদিন পর আমরা একসাথে বেড়াতে যাচ্ছি বলো। হ্যাঁ ঠিক বলেছিস, খুব মজা হচ্ছে। এই বর্দা ভাই শোন, রায় চকে গিয়ে মাছ ভাজা অর্ডার দিয়ে দিবি। ইলিশ মাছ ভাজা আমার ফেভারিট, খেতেই হবে ওটা। আমরা রায়চক যাচ্ছি না মেজদা ভাই। রায়চক রায়চক যাচ্ছি না মানে? রায়চকেই তো হোটেল বুক করা হলো। তাই তো, মানে এতগুলো টাকা দিয়ে হোটেল বুক করা হলো, রায়চক যাবো না তো কোথায় যাবো? আমরা মন্দারমণি যাচ্ছি। মন্দারমণি? ও মন্দারমণি তো সমুদ্রের ধারে। হ্যাঁ মা। আরে আমি তো আগেই বলেছিলাম যে সমুদ্রের ধারে চলো, নদীর থেকে সমুদ্র অনেক ভালো। হ্যাঁ ভালো ভাই, এইটাই ভালো হয়েছে। আরে সমুদ্রে নামবো, সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাবো, কি যে মজা হবে। কিন্তু ছোট বৌমা তুমি হঠাৎ করে জায়গাটা চেঞ্জ করলে কেন? একটা বিশেষ কারণে প্ল্যানটা চেঞ্জ করলাম মা। আসলে ফ্যাক্টরির লোকজন থেকে শুরু করে পাড়ার লোকজন সবাই জেনে গেছে যে আমরা রায়চক যাচ্ছি। এই কাঞ্জিলাল পরিবারের সবাই মিলে যে একসাথে কোথাও একটা বেড়াতে যাচ্ছে সেই কথাটা মোটামুটি সবাই জেনে গেছে। আমার মনে হয় আমাদের ক্ষতি করার জন্য আমাদের চারিপাশে যারা ঘুরে বেড়াচ্ছে তারাও হয়তো জেনে গেছে। তার চেয়েও বড় কথা যেটা তোমরা কেউ জানো না, সৌমিলি লকআপ থেকে ছাড়া পেয়ে গেছে। সৌমিলি লকআপ থেকে ছাড়া পেয়ে গেছে, মানে কে ছাড়ালো? সেটাই তো জানি না মেজদা ভাই। কে আবার ছাড়াবে? ওই সৌমিলির বড়লোক বাবা, দেখ সেই ছাড়িয়েছে হয়তো। না মা, ওর বাবা ছাড়াইনি। ওর বাবা মেয়ের অন্যায়কে আর প্রশ্রয় দেবে না। তাহলে তাহলে কে ছাড়ালো? সেটাই তো বুঝতে পারছি না। এবার ওকে অন্য কেউ ছাড়িয়েছে, কিন্তু সেটা কে আমি এখনো জানতে পারিনি। কে সৌমিলিকে ছাড়িয়ে নিয়ে গেল? আর ওর ছাড়া পাওয়া মানে তো ও আবার আমাদের ক্ষতি করতে চাইবে। হ্যাঁ দিদি ভাই, সৌমিলির একমাত্র উদ্দেশ্য তো আমাদের ক্ষতি করা। এতদিন নানাভাবে চেষ্টা করেছে, বারবার ব্যর্থ হয়েছে। এবার ছাড়া পেয়ে যেমন খুশি তেমন করে ক্ষতি করার চেষ্টা করবে। আমরা সবাই যে রায়চকে গেছি সেটা যদি ও জানতে পারতো তাহলে হয়তো রায়চকে গিয়ে ঝামেলাটা পাকাতো। তাই বাড়ির কাউকে কিছু না বলে আমি আর অনিশ দুজন মিলেই প্ল্যানটা চেঞ্জ করে দিলাম। রাতারাতি আমরা রায়চকের প্ল্যানটা ক্যান্সেল করে মন্দারমণি প্ল্যান করি।
গাড়ির মালিককেও আমরা সেইভাবে সবকিছু জানিয়ে দিয়েছি। আমাদের মন্দারমণি যাওয়ার কথা ফ্যাক্টরির কেউ জানে না। ওরা জানে আমরা রায়চক যাব। ওরা যা জানে সেটাই জানুক, ওদের কিছু জানানোর দরকার নেই। এবার কেউ যদি আমাদের ক্ষতি করার জন্য রায়চক যায়, তাহলে তাদেরকে মাছ ভাজা খেয়ে ফিরে আসতে হবে, আর কোনো উপায় নেই। তবু একটা চিন্তা কিন্তু রয়ে গেল অনিশ। কি চিন্তা বর্দা ভাই? না মানে সৌমিলি যদি আমাদের বেড়াতে যাওয়ার খবরটা পেয়ে থাকে, তাহলে তো ও বাড়ি থেকেই আমাদের ফলো করবে, তাই না? আর বাড়ি থেকে ফলো করলে আমাদের গাড়ি রায়চকে যাক বা মন্দারমণি যাক, ওরা তো বুঝতে পেরে যাবে সেটা। সেই প্ল্যানও আমরা করে ফেলেছি বর্দা ভাই। বাড়ির সামনে দিয়ে আমরা কেউ বেরোবো না, আমরা বাড়ির পেছন দিয়ে বেরোবো। তুমি তো সেটা আগে বলবে, তোমার বাবা বড় বৌমা মেজ বৌমা ওরা তো সব গাড়িতে গিয়ে বসে পড়েছে। না মা, বাবা গাড়িতে ওঠেনি, আর গাড়িও আমাদের বাড়ির সামনে নেই। বাবা গাড়িটাকে আমাদের বাড়ির পেছনে যে মাঠ আছে সেখানে এনে দাঁড় করিয়েছে। বাড়ির সামনেটা যেরকম তালা মারা আছে সেরকম তালা মারাই থাকবে, আমরা পেছন দরজা দিয়ে বেরিয়ে তালা মেরে চলে যাব। আচ্ছা, এইবার বুঝতে পারছি, এই জন্যই বাবা বাড়ির ভেতর থেকে ব্যাগগুলো নিয়ে নিল, গাড়ি অবধি যেতে দিল না আমাদের। সবই তো বুঝলাম, তবে আমার মনে হয় এবার আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এবার বেরোনো উচিত। এই দেবেশ, চল 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 চল, তাড়াতাড়ি চল 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 চল, শ্রেয়া তাড়াতাড়ি আয়। সবই তো বুঝলাম, কিন্তু জানো ছোট বৌমা, যাবার আগে এরকম একটা অশুভ খবর কেন পেলাম বলো তো? মনের ভেতরটা না ভীষণ ভয় ভয় করছে। ভেবেছিলাম এতদিন বাদে সবাই মিলে, বাড়ির সকলে মিলে আনন্দ হইচই করে শান্তিতে কটা দিন একটু ভালো করে কাটাবো, কিন্তু ওই সৌমিলির ছাড়া পাওয়ার খবরটা পাওয়ার পর থেকে মনের ভেতরটা কেমন করছে ছোট বৌমা, খুব ভয় করছে। মা মা তুমি কোনো চিন্তা করো না, যতদিন আমি আছি এই পরিবারের কারোর কোনো ক্ষতি আমি হতে দেবো না, এইটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। অনিশ তুমি যাও, মাকে ধরে ধরে নিয়ে গিয়ে গাড়িতে গিয়ে বসাও, যাও। আর আমি ওপরের দরজা সব বন্ধ আছে কিনা ভালো করে চেক করে তারপর আসছি। ওপরে সব বন্ধ আছে আমি দেখে এসেছি, তুমি বেশি চিন্তা করো না, আমি মাকে নিয়ে যাচ্ছি, তুমি যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে চলে আসো, ঠিক আছে? মা চল। চিন্তা আমি এমনি এমনি করছি না অনিশ, আমার মনের ভিতরটা কিরকম একটা কু গাইছে। সৌমিলিকে যে লকআপ থেকে ছাড়ালো সে কেন ছাড়ালো? তার তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর লকআপ থেকে ছাড়া পাওয়ার পর সৌমিলি নিশ্চয়ই আবার আমাদের উপর অ্যাটাক করতে চাইবে, কিন্তু এবার কীভাবে, কোন পথে? আমাকে জানতেই হবে। বাবা কোথায় গেল?
আলুর পরোটার গন্ধ পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ। তার জন্য আমি সকালবেলায় উঠে এতগুলো খাবার রান্না করলাম, সেইগুলোর কি হবে? মা তুমিও না, তুই তো চিন্তা করছিস কেন? আরে সবে তো এক ঘন্টা আমরা গেছি, এখনো তিন ঘন্টার রাস্তা পড়ে আছে। খাবার গুলো তোর সব সাবার করে দেবো, কি মেজাজ? একদম একদম, বাড়ির খাবার তো আছে, দুটো করে আলুর পরোটা কিন্তু আমরা খেতেই পারবো। আমাদের জন্য আলুর পরোটা অর্ডার করছো, করো, কিন্তু মা আর বাবার জন্য করা যাবে না, ওরা সহ্য করতে পারবে না। একদম, এই তোমাদের বড় দোষ বড় বৌমা। তোমাদের বাবার সুগার আছে, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, তার ভাজাভুজি খাওয়া বন্ধ, তাকে ডাক্তার না করেছে, কিন্তু আমার তো সব কিছু নেই, আমি কেন একটা দিন একটু আলুর পরোটা খেতে পারবো না? তোমার কিচ্ছু নেই তাই না? তোমার হার্টের প্রবলেম নেই, তোমার বাতের ব্যথা নেই, গ্যাস অম্বল কিচ্ছু নেই তাই না? বাতের ব্যথায় আলুর পরোটা খেতে নেই এরকম আমি কোথাও শুনিনি। আর তাছাড়া ওই সব বাইরে টাইরে এলে সব স্যুট করে যায়, পুরো এমন করিস না। কিন্তু মা, বাবা এসে যদি দেখে যে তুমি একা একা আলুর পরোটা খাচ্ছ, তাহলে কিন্তু খুব রাগ করবে। হ্যাঁ বলছি যে বাবার জন্য একটা চা এনে দে না। কিন্তু বাবা কোথায়? আরে বলিস না, বাবা ওখানে গুড় বানানো দেখছে। গুড় বানানো? টাটকা গুড় না, আমি যাব না। যাক বাবা বাঁচা গেছে বুঝলে, তাহলে ও আসার আগেই চটপট করে খেয়ে নেব আমি। মা চটপট করে খেয়ে নেবো মানে কি খাবে তোমরা? আলুর পরোটা। তুই খাবি তো? এই সুরেশ সুরেশ শোন, তুই যেন আবার বাবাকে গিয়ে ওই আমি আলুর পরোটা খাচ্ছি এটা বলে দিস। আমার জন্য রাখিস কিন্তু, আমি খাবারটা অর্ডার দিই। হ্যাঁ ভাই শোনো, দুটো করে আলুর পরোটা ন জায়গায়, ঠিক আছে? তাড়াতাড়ি চল। আচ্ছা মেজদা ভাই, তিন ঘন্টার জার্নি বাকি আছে, এর মধ্যে দুবার আমাদের খাওয়া হয়ে যাবে, পেট তো মোটামুটি ভর্তি। হোটেলে পৌঁছেই আমরা একটু রেস্ট নিয়ে কিন্তু সমুদ্রে নেমে পড়ব। একদম, যা খাওয়া দাওয়া হচ্ছে ভাই, সমুদ্রে গিয়ে দাপাদাপি না করলে এই খাবার হজম হবে না, বুঝছিস? না না না, হজম করতেই হবে। লাঞ্চে তো ইলিশ আছে। ওরে বাবা রে, ইলিশ চিংড়ি পমফ্রেট, তাড়াতাড়ি কর তো। এই না 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 না, আরে আমি চিংড়ি ইলিশ এগুলো একদম খাবো না, আমার জন্য স্যুপ আর না হলে বয়েলড ভেজিটেবল অর্ডার করবে, ঠিক আছে? তোমার বেজু মামাকে দেখেছো? এখানে এসেও নাকি ও ডায়েট করবে, কোথায় আমরা বিভিন্ন ধরনের মাছ কাঁকড়া এসব খাবো, আর ও নাকি বয়েলড ভেজিটেবল খাবে। আরে বৌদি, ও কি আর তোমার আমার মতো নাকি? আমাদের মেজো বউ বেশ রেগুলারলি ডায়েট মেনটেন করে কিন্তু, ঠিক আছে? দেখেছো? যাতা বলছে না গো এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, একদিন একটু চিট ডায়েট হতেই পারে, কি বলো? হ্যাঁ পথেস, আমি জানতাম ও বাইরে যাবে, ওর বাইরের খাবার খাবে না, এটা হতেই পারে না। এই আমি একটু বাবা আর বড়দা ভাইকে দেখি কোথায় গেল। হ্যাঁ আসছি দাঁড়া।
বুঝি চোখে চোখে ইশারায় কি কথা হচ্ছে শুনি কই কিছু না তো কিছু না তো আমি কিছু দেখি নাকি বলছি তোর পরের প্ল্যানিংটা কি বল আমি কেমন করে জানি যা বলছি ব্যাপারটা কি শুনি সবাই রয়েছে সবার সামনে চোখের ইশারা করা হচ্ছে কেন কি হয়েছে কি একটা প্রবলেম হয়ে গেছে সর্বমঙ্গলা আমি সবার সামনে বলতে পারবো না বললে ওখানে প্রবলেম হয়ে যাবে ওরা জানতে পারলে প্রবলেম কি প্রবলেম কারখানা থেকে কেউ ফোন করেছিল ওখানে সবকিছু ঠিক আছে তো ওখানে কোনো সমস্যা হয়নি তো কি হলো অনিশ তুমি চুপ করে আছো কেন কোনো কথা বলছো না কেন কি প্রবলেম হয়েছে আমায় বলো ভীষণই বড় একটা প্রবলেম সর্বমঙ্গলা আমি আমি কি করে সামলাবো আমি আমি বুঝতে পারছি না অনিশ তুমি সকালে আমায় কিছু বললে না কেন তখন তো চুপ করেছিল তখন তো কিছু বলোনি সকালে তো বুঝতে পারিনি বেড়াতে বেরোনোর পর তো আমি সবকিছু বুঝতে পারলাম বেড়াতে বেরোনোর পরে বুঝতে পারলে কিন্তু আমরা সবাই মিলে এখন বেড়াতে বেরিয়েছি এর মধ্যে কি প্রবলেম হলো যার জন্য তুমি এত টেনশন করছো তোমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে সর্বমঙ্গলা আমি নিজেকে সামলাতে পারছি না ঠিক আছে কিন্তু তোমায় না ভীষণ আদর করতে ইচ্ছে করছে দূর এরকমই আর কেউ মারে আমি তো টেনশনে মরেই যাচ্ছিলাম তুমি না সবসময় এরকম করো এই শোনো তুমি না ভীষণ পাজি বুঝেছো কি করছো কি ছাড়ো আমায় সবাই আছে দেখতে পাচ্ছ ছাড়ো ছাড়ো তুমি আরে বাবা হানিমুনটা তুমি আমার সাথে করতে এসছো এদিকে আমার উপরই কোনো নজর নেই তোমার শোনো হোটেলে গিয়ে তুমি যদি ওই যা শাশুড়ি ননদ এসব করে শোনা তাহলে কিন্তু তোমার কপালে অনেক দুঃখ আছে আমি বলে দিলাম আরে বাবা আমাদেরকে নিভৃতে অনেকটা সময় কাটাতে হবে হ্যাঁ স্পেশাল মোমেন্টস তৈরি করতে হবে তো যাতে যাতে জীবনে আমাদের অনেক মেমোরি থাকে এই যেমন ধরে নাও সমুদ্রের পাড় দিয়ে আমরা দুজনে কোমরে হাত রেখে একসঙ্গে হেঁটে যাব তারপরে ধরে নাও আমরা যখন সবাই একসঙ্গে স্নান করছি তখন টুক টুক করে আমরা আলাদা হয়ে গিয়ে তুমি থামবে না থামবো না থামলে হবে হ্যাঁ আরে বাবা ওখানে গিয়ে তো সন্ধ্যেবেলা আমাদের সমুদ্রের পাড় ধরে হাঁটতে হবে তারপর নিরিবিলি একটা জায়গা দেখে হাতে হাত রেখে কাঁধে মাথা ছাড়ো তো আমার ছাড়ো তো বললে হবে কোনো ছাড়তে বললে হবে না তারপরে শোনো রাত্রিবেলা তো আমরা না রাত্রিবেলা কিচ্ছু হবে না শোনো তোমার না মানে যে হ্যাঁ সেটা আমি খুব ভালো করে অসভ্য কথা ছাড়ো শোনো